শিথিল চোরের ভাত নেই, তাই চৌর্যবৃত্তিতেও এসেছে বৈচিত্র্য। চুরিকে পেশা হিসেবে নিয়ে তাই ডিজিটাল পদ্ধতি অবলম্বন করেছেন বদরুল নামের এক চোর। তার সহকর্মী হিসেবে আছে আরও জনা চারেক। রিপোর্টে সেই আধুনিক চোরের কর্মবৃত্তান্তই তুলে ধরেছেন আহমদ বাবু। আজব জীবন, মজার চোর বদরুল হক নাসির। রাতভর জুয়া খেলেন রাজধানীর বিভিন্ন ক্লাবে, পয়সার টান পড়লে চুরিতে নামেন, তাও আবার বাসায় সব কোম্পানি, টার্গেট কর্পোরেট অফিস। গত রমজান মাসে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বুরাক টাওয়ার, পান্তপথে এনা গ্রুপ, বাংলা মোটরের নাভানা টাওয়ার, উত্তরার উইনব্রিজ সহ চুরি করেন আরও তিনটি অফিসে। নিরাপত্তা কর্মীর চোখ গলিয়ে এমন চুরি কিভাবে হয় তা বোধগম্য নয় অফিস কর্তাদের। লবি থেকে শুরু করে পুরো নিচের পুরো এনভায়রনমেন্টটা, পুরো প্রিমিসটাই তারা সিকিউরিটি এনশিওর করে, কিন্তু সেখানে সেটা থাকার পরেও কিভাবে আসলো এটা আমাদের কাছে বোধগম্য নয়। অতপর মাঠে নামেন গোয়েন্দারা। নাসিরের লোকজন অফিসে ঢুকেই বন্ধ করে দেয় সিসিটিভির সার্ভার, অল্প সময়ের মধ্যে খুলে ফেলে ডিজিটাল লক, তারপর নির্বিঘ্নে সারে চুরি কর্ম। আমার নাম নাসির, আমি আজকে 15 বছর ধরে চুরি করি। চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকায় অনেক চুরি করেছে এই পর্যন্ত। এমন কোনো লক না যে স্ক্রুড্রাইভার দিয়ে একটু ফাঁকা জায়গাটা চাপ দিয়ে ওইটা খুঁজে যায়। এনা টাওয়ারের অপোজিটে নামে আমি গাড়িতে থাকি সকালবেলা। নাসির আর হচ্ছে মমিন, এরা দুজন গাড়ি দাঁড়ানোর সামনে দিয়ে লাফায়া গাড়িতে ওঠে। তুরা ধানমন্ডি বাংলা মোটর চুরি করছি, চুরির বাঘ আমি 1,30,000 টাকা পাইছি। গোয়েন্দাদের ভাষ্য, চোর চিনতে নতুন করে ভাবতে হচ্ছে তাদের। গোয়েন্দা তথ্য আর কিছু আমাদের টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে তাদেরকে আমরা শনাক্ত করি, তারপরে তাদেরকে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা ধরি, তাদের কাছ থেকে বেশ কিছু নগদ টাকা, চোরাইকৃত বেশ কয়েকটা ল্যাপটপ, হাউস ব্রেকিং এর বিভিন্ন টুলস, স্ক্রুড্রাইভার, এগুলোকে আমরা উদ্ধার করি। কর্পোরেট অফিস সহ গুরুত্বপূর্ণ ভবনে নাইট ভিশন ক্যামেরা বসানোর পরামর্শ দেন গোয়েন্দারা। নাইট ভিশন ক্যামেরাগুলোকে দিয়ে সিসি ক্যামেরা সংযোজন করবেন। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।